অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি, কারণ প্রচুর কমেন্টস এসছে আমার কাছে, হোয়াটসঅ্যাপেও এসছে এবং আমার কমেন্ট বক্সেও কমেন্ট করেছেন যে স্যার, আপনি তো বিবাহ নিয়ে বলছেন, প্রেম বিবাহ অর্থাৎ লাভ ম্যারেজ নিয়ে আপনি যদি একটা ভিডিও দেন খুব ভালো হয়। এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল হচ্ছে দর্শকের অনুরোধ, অর্থাৎ দর্শক যেটা চাইবে এটা হচ্ছে দর্শকদের নিজস্ব চ্যানেল। এই জন্য দর্শকদের কথা ভেবে যেটা জানতে চাইছি সেই উপর আমি কিন্তু আপনাদের সামনে ভিডিও উপস্থাপনা করি। অর্থাৎ এই প্রেমজ বিবাহ, অর্থাৎ যারা যে ছেলেমেয়েরা এতদিন ধরে প্রেমে আবদ্ধ ছিল তা পরিণতি পেতে চলেছে বিবাহ বন্ধনে। এই সাতটি রাশি নিশ্চিত হতে চলেছে লাভ ম্যারেজ। কোন এই সাতটি রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা জ্যোতিষীয় আপনারা পরামর্শ নিতে চান আমার কাছে, অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক দেরি না করে, যে প্রেমজ বিবাহ অর্থাৎ লাভ ম্যারেজ কোন এই সাতটি রাশির হতে চলেছে। এবং অনেক কমেন্টস এসছে যে স্যার, আমার প্রেম কেটে যাচ্ছে, এখানে আমার প্রেমে পূর্ণতা পাচ্ছি না। এবং আমি আজকে এই ভিডিওতে জানাবো, এই প্রেমে যারা আছে যে ছেলেমেয়েরা, তারা এই প্রেম থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে, অর্থাৎ সাত পাকে বাধায় বাঁধতে চলেছে এই সাত রাশি। তো দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি একটা কথা জানাই, বিবাহটা সম্পূর্ণরূপে হচ্ছে আপনার কপাল। এবং এই যে প্রেমজ বিবাহের জায়গাটা না, বর্তমানে শুক্র এবং বৃহস্পতির শুভ অবস্থানে, বৃহস্পতি এবং শুক্রের জন্য এই সাতটি রাশি এই প্রেমজ বিবাহে সাত পাকে পড়তে চলেছে। কোন এই সাতটি রাশি? এবং আপনাকে দেখতে হবে আপনার পঞ্চম ভাবে পীড়িত নেই তো, যাদের পঞ্চম ভাব পীড়িত আছে এবং সপ্তম ভাব পীড়িত আছে এবং একাদশ ভাব পীড়িত আছে এবং আপনাদের দ্বিতীয় ভাব পীড়িত আছে, তাদের কিন্তু প্রেমজ বিবাহের জায়গাতে বারবার বাধা সৃষ্টি হবে, বারবার ধাক্কা পাবেন। দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, একাদশ এই জায়গাগুলো যাদের বাধা আছে কি না, তারা বারবার প্রেমে কিন্তু ব্যর্থতা, অর্থাৎ প্রেমটা পূর্ণ রূপ কিন্তু পাবে না। এবং আপনার পঞ্চম পতি কোথায় অবস্থান করছে? এবং শুক্রের পজিশন এবং বৃহস্পতির পজিশন, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে মেনলি শুক্র এবং মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি। এবং আপনাদের বৈবাহিক জীবনকে অতিবাহিত করে নিয়ে যাবে সেটা হচ্ছে ভেনাস। তো যাই হোক, শুরু করা যাক কোন এই সাতটি রাশি। এর আগে আপনাদেরকে আমি বলি, দেখুন ভেনাস আপনার রাশিচক্রে যদি ভালো থাকে, এই প্রেমজ বিবাহের জায়গাটা এবং পঞ্চম ভাব যদি আপনার পীড়িত না হয়, পঞ্চম ভাবে কোনো যদি পাপগ্রহ না থাকে বা কোনো পাপগ্রহের দৃষ্টি যদি না পড়ে, তাহলে আপনাদের প্রেমজ বিবাহে নিশ্চিত হতে চলেছে। এবং তার সাথে সাথে সপ্তম এবং দ্বিতীয় একাদশ। এবং বর্তমানে গ্রহের গোচরে এই সাতটি রাশি, প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির কনফার্ম যারা প্রেম করছে তাদের প্রেমজ বিবাহে আপনারা সফলতা পেতে চলেছেন, এই বর্তমান গ্রহ গোচর তাই বলছে। তুলা রাশির ক্ষেত্রে প্রেমজ বিবাহের ক্ষেত্রে আপনারা সাকসেস এবং সফলতা পাবেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশিও এই প্রেমজ বিবাহে, প্রেমজ বিবাহের ব্যাপারে আপনারা কিন্তু সফলতা এবং সাকসেস পাবেন। অর্থাৎ আপনারা যারা প্রেম করছে ছেলেমেয়েরা, তারা কিন্তু এই প্রেম বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। আপনাদেরও কিন্তু প্রেম অর্থাৎ লাভ ম্যারেজ কিন্তু হতে চলেছে, প্রেমজ বিবাহ আপনাদেরও কিন্তু লাভ ম্যারেজ নিশ্চিত রূপে হতে চলেছে। তবে আপনাদের রাশিচক্রের শুক্র বৃহস্পতি এগুলোর অবস্থান দেখা অবশ্যই দরকার। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কমেন্টস এসছে স্যার, প্রেমজ বিবাহ নিয়ে কিছু বলেন।
এরকম অনেক রাশি থেকে কমবেশি আসছে। এই কুম্ভ রাশিরও কিন্তু খুব সুন্দর সুযোগ, আপনারা প্রেমের ক্ষেত্রে সফলতা এবং প্রেম থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য কিন্তু দুর্দান্ত সময়, অর্থাৎ আপনারাও এই লাভের ব্যাপারে যথেষ্ট এগিয়ে আছেন। অর্থাৎ গ্রহের গোচর যা বলছে কুম্ভ রাশির লাভ ম্যারেজের সময় কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, অবশ্যই আপনারা এগিয়ে চলুন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি ক্ষেত্রেও কিন্তু আপনাদের লাভ ম্যারেজ এবং যারা প্রেম করছেন প্রেম থেকে সফলতা, এটা কিন্তু আপনারাও কিন্তু পেতে চলেছেন। মেষ রাশি ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সফলতা এবং প্রেমজ বিবাহ লাভ ম্যারেজের কানেকশন কিন্তু দেখা দিচ্ছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময়, আপনারা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বর্তমান গ্রহের যে গোচর, আপনারাও কিন্তু প্রেম থেকে বিবাহে পরিণতি হতে চলেছে, আপনারাও কিন্তু লাভ ম্যারেজ আপনাদেরও হতে চলেছে বৃষ রাশি। এরপরে যে রাশির কথা আমি বলবো সবশেষে যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভ। কর্কট রাশি আপনাদের প্রেমজ জায়গাটা যথেষ্ট ভালো, প্রেম আপনাদের হবে এবং প্রেম থেকে আপনাদের বিবাহে বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এই কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু প্রেম বিবাহ হতে চলেছে। এরপরে যে রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে কিছুটা হলো চান্স আছে, এটা আমি বলবো কিছুটা চান্স আছে, লাভ ম্যারেজের জায়গাটা কিছুটা প্রশমিত করতে চলেছে কিছুটা হলো, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপ যারা প্রেম করছে তাদের প্রেম থেকে সাত পাকে বাধাই পড়তে চলেছে কন্যা রাশি জাতক বা জাতিকারা, এবং আপনাদের লাভ ম্যারেজ হতে চলেছে। হালকা চান্স কিন্তু কন্যা রাশির, বর্তমান গ্রহের গোচর যা নির্দেশ করছে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা পেতে চলেছে। তো যাই হোক, আমি যে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করলাম, যারা প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন, যাদের প্রেম ভেঙে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে সফলতা আসছে না, তারা অবশ্যই জ্যোতিষ ভাইকে দেখা, আপনার যাকে ভালো লাগবে তার সাথে আপনারা পরামর্শ নিন, এবং এই প্রেমের জায়গাটা আপনার আদৌ আছে কি না, প্রেম থেকে শুধু আপনার দুঃখ কষ্ট হতাশা আছে, সেটা অবশ্যই আপনারা দক্ষ অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা পরামর্শ করুন, এবং সেই জায়গাটা যদি রেক্টিফিকেশন করা যায় অবশ্যই রেক্টিফিকেশন করুন। কারণ বর্তমান যে গ্রহের গোচর চলছে সেক্ষেত্রে আপনাদের লাভ ম্যারেজের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত করতে চলেছে। যেগুলো রাশির কথা আমি বললাম যদি না হয়, আমার কথা শুনে যদি একটুকো গাছের পাতা না নড়ে, আমি আবারও বলছি আমার কথা শুনে যদি একটুকো গাছের পাতা না নড়ে, জানবেন আপনার বাই বার্থ চার্ট আপনার রাশিচক্রে পঞ্চম ভাব পীড়িত, রাশিচক্রে দ্বিতীয় ভাব পীড়িত আপনার বাই বার্থ চার্ট, সপ্তম ভাব পীড়িত, একাদশ ভাব পীড়িত। এটা কিন্তু আপনাদেরকে আমি বারবার বলছি, এবং এর সাথে সাথে আপনাদের দ্বিতীয় ভাব পঞ্চম ভাব একাদশ ভাব এই জায়গাগুলো আপনারা রেক্টিফিকেশন করুন। শুক্র এবং বৃহস্পতির শুভ প্রভাব যেন থাকে সেটা অবশ্যই আপনারা দেখুন, তার প্রতিকার প্রতিবিধান করুন, এবং আপনাদের পঞ্চম পুঁতি কোথায় অবস্থান করছে, কোন নক্ষত্রের অবস্থান করছে, সেই জায়গাগুলো কিন্তু একান্ত দেখা দরকার। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এ ব্যাপারে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, সময় মতো আপনারা উত্তর পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।